লেকটাউন 17 নম্বর দক্ষিণ দাঁড়িতে একটি প্লাস্টিক কারখানা বিধ্বংসী আগুন। শুক্রবার সকালে প্লাস্টিকের কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। নিমিষেই বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। খবর দেওয়া হয় দমকলে, ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। ঘিঞ্জি জায়গা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে, ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের। কারখানার মধ্যে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ঘিঞ্জি জায়গা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে, দাবি দমকল বিভাগের অফিসারের। এখানে আমার 5টা ইঞ্জিন কাজ করেছে ওয়াচার রিলে সিস্টেমে। এখানে প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে, দেখতে পাচ্ছেন খুব ন্যারো একটা প্যাসেজের মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে। এখানে হিউজ কোয়ান্টিটি অফ প্লাস্টিক মেটেরিয়ালস ছিল, প্লাস্টিক প্রিন্টিং মেশিন ছিল, থিনার ছিল, ওয়াক্স ছিল, ঠিক আছে, তার কেমিক্যালস ছিল বিভিন্ন কন্টেনারে, ফলে ফায়ারটা এখন টোটালি এক্সটিংগুইশড। কী থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কী থেকে। আমরা যখন এসেছি তখন তো পুরো ইনভলভ ইন ফায়ার, টোটাল ফ্যাক্টরিটা। রাত্রি হলে আরও ব্যাপারটা বেড়ে যেত, রাত্রি আমাদের সবাই একটুখানি অন্যরকম মানে ঘুমিয়ে থাকি, তো ফলে আমাদের ফায়ারটা অনেকটা বেড়ে যেত আরও, তখন আমাদের নলেজে আসতো, তখন ফায়ারটা আরও ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও থাকতো, বেশি হতে পারতো। হ্যাঁ, এখন অবধি কোনো পারমিশনের কোনো আমরা ট্রেস পাইনি। আমরা চেষ্টা করছি পারমিশন ওদেরকে পাওয়ার জন্য, কোনো কোনো ফায়ারের কিছু ছিল না বলে মনে হচ্ছে এখন এই মুহূর্তে। নিশ্চয়ই আগে দেখি আমরা আছে কিনা, না থাকলে তো নিশ্চয়ই স্টেপ নিতেই হবে। বেআইনিভাবেই বহুদলের মাঝে এই ধরনের কারখানা চালানো হচ্ছিল বহুদিন ধরে। বহুবার স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটরকে এলাকাবাসীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি স্থানীয়দের। এই বেলা 10টা নাগাদ ওখানে রঙের কারখানা ছিল, ওই রঙের কারখানার ভেতরে লেবাররা কাজ করছিল, তারপরে হঠাৎ শর্ট সার্কিট থেকে ওখানে রঙে আগুনটা লাগে, লাগার পরে আস্তে আস্তে আগুন স্প্রেড করতে শুরু করে। প্রথমে আমরা তো সবাই জল দিয়ে নেমানোর চেষ্টা করেছিলাম, তারপর আমাদের এই বিল্ডিংয়ে ফায়ার এক্সটিংগুইশার ছিল সেটা নিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু আগুন কোনো মতে আয়ত্তে আনা যায়নি। শেষ পর্যন্ত ফায়ার ব্রিগেড এসে এবং তারা খুব তাড়াতাড়ি এসছে এবং এসে তারা সঙ্গে সঙ্গে যা পদক্ষেপ করার করে তারা আগুন আয়ত্তে নিয়ে এসছে। আশেপাশে বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমার নিজেরও ফ্ল্যাটে 4th ফ্লোরে আমার ফ্ল্যাট, সেখানে আমার ঘরে অনেক জিনিসপত্র সব পুড়ে গেছে। অনেকটাই তো ঘিঞ্জি এলাকা। হ্যাঁ, ঘিঞ্জি এলাকা এবং দমকল ঢুকতে খুবই অসুবিধা। এখানে দমকলের কি একটু দেরি হয়েছে ন্যাচারালি, এখানে ঘিঞ্জি সরু রাস্তা, যদিও এখানে জলের অভাব নেই, পাশে খাল আছে, খাল থেকে জল এরা জল পেয়েছে, কিন্তু গাড়িটা আসতে একটু ওদের অসুবিধা হয়েছে। তারপর অনেকটা দূর। কতটা আতঙ্কিত ছিলেন? আমরা তো আতঙ্কিত ছিলাম, কারণ যেভাবে আগুন স্প্রেড করছিলো তাতে যে কোনো সময় আমাদের বিল্ডিংয়ে আগুন লেগে যেত, এবং এটা বহুতল বলতে গেলে 6-তলা বিল্ডিং। হ্যাঁ, খুব মানে সমস্যা হয়ে যেত। কিসের কারখানা ছিল? এটা রঙের কারখানা ছিল। এটা অ্যাকচুয়ালি একটা প্লাস্টিকের প্যাকেটের ওপরে তার প্রিন্টিংগুলো হতো, সেই প্যাকেট ছিল শ্রীরাম প্যাক কোম্পানির নাম। সেটায় প্রচুর পরিমাণে ওই রাসায়নিক দ্রব্য, কেমিক্যালস, এগুলো সব ছিল, সেখান থেকেই আগুনটা লেগেছে আর কি। মোটামুটি 15-10টা নাগাদ। না সেটা এখনও জানে, সেটা ফায়ার তদন্ত করে দেখবে কীভাবে লেগেছে। ঘটনাস্থলে 3টে ইঞ্জিন এসে গেছে, আমরা খবর দেওয়ার মোটামুটি 5-7 মিনিটের মধ্যে দমকল ঢুকে যায়। আতঙ্ক তো আছে এবং আশেপাশের রেসিডেন্ট, আমি এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর, আমার কাছে এনারা বহুদিন ধরে অভিযোগ করছে। আমরাও মালিককে বহুবার বলেছিলাম যে প্রিকশন নিতে, কিন্তু তিনি সেইভাবে কর্ণপাত করেননি, যার ফলে না না ভিতরে ফায়ার এক্সটিংগুইশার কিছু ছিল বলে আমাদের জানা নেই। তবে কী কারণে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। লেকটাউন থেকে সুমন শিকদার, রিপোর্ট চ্যানেল 24/7।